সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় The solution for humanity. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعلنا من عباده المؤمنين وانزل لنا من عنده كتابه المبين على رسوله الامين سيدنا ومولانا وحبيبنا محمد بن عبد الله عليه افضل الصلوات وازكى التسليم وعلى اله واصحابه اجمعين

সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক বালকবাদ ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন নিয়মিত আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান উপভোগ করছেন এর মাধ্যমে আমরা কোরআনকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার উপাদান খুঁজে নিচ্ছি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক চলুন আজকের পর্বে আমরা গমন করি এবং সেখান থেকে শুরু করি যেখানে আমরা শেষ করেছিলাম গত পর্ব আমাদের পর্ব চলছিল আসবাব নজুলির উপর কোরআন করিমের আয়াত বা সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানার গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আমরা যেখানে এসে থেমেছি তা ছিল যে কোরআন করিমের প্রেক্ষাপট বা কারণ অনেক সময় এমন হয়ে থাকে যে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয় তিনি উত্তর দানে বিরত থাকেন আনে পাকেন আয়াত নাজিল হওয়ার পর সেই উত্তরে এসে যায় আবার কখনো এমন হয়েছে যে মূল কারণটি অনুদ্ঘাটিত থাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নিকট আয়াত নাজিল হওয়ার পর আসল কারণটা জানা যায় প্রথমটির উত্তর আমরা দিয়েছি ইহুদিদের সেই প্রশ্নের উত্তরে কোরআন আয়াত নাজিল হয়েছিল ইয়স আলুনা খানের রূপ সম্পর্কিত দ্বিতীয় বিষয়টির উপর আজকে আমরা আপনাদের সামনে উদাহরণ পেশ করছি যে ইয়াকুলুনা লা ইরজহানা ইলা আল-মাদিনতি লা ইউখরিজন্ন আল-আযযু মিনহা আল-আদল সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াত মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচিত হয়েছে সেখানেই মুনাফিকদের একটি বক্তব্য আল্লাহ পাক কোট করেছেন কোরআনের মধ্যে তাদের ষড়যন্ত্র রসুল হয়েছিল বিরুদ্ধ আচরণ সম্পর্কে সেখানে বলা হয়েছে আয়াতের অর্থানুবাদ কি ইয়াকুল তারা বলছে তারা মানে এখানে মুনাফিকরা রা ইর রাজানা ইল মদিনা আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে এই মদিনা থেকে যারা সম্মানিত তারা বের করে দেবে যারা নিচু শ্রেণীর লোক তাদেরকে আজ সম্মানিত আদাল নিচু শ্রেণী দলিল যাদেরকে বলা হয় এই আয়াতটি নাজিল হল জায়দ ইবনে আদি আল্লাহ আনহু এই প্রসঙ্গে বলেন ইমাম বুখারি সেটাকে নিয়ে এসছেন জায়দ ইবনে নিজে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবন উবাইকে এ কথা বলতে শুনেছেন

জেদ ইবনে আরকাম তিনি তার চাচাকে বিষয়টি জানালেন ফ আকবর আবিহীন নবী আলী ওসাল্লাম চাচা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দৃষ্টিতে বিষয়টি নিয়ে এলেন যে আমার ভাতিচা জয়দ এভাবে শুনেছে আবদুল্লাহ ইবনে উবাই এ কথা বলেছেন ফাদ সাল্লি ওসাল্লামা জৈদ দেখুন নবীজি সল্লাহ সাল্লাম চাচার কথা অবিশ্বাস করেছেন এমনটি নয় কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জায়দ ইবনে আরকামকে ডেকে পাঠালেন আকবর জায়দ ইবনী আ সে যা শুনেছে তাই রসুল্লাহ সাল্লাহ আলু নিকট ব্যক্ত করেছে আবদুল্লাহিন উবাই ও আসহাবিহি এরপর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম লোক পাঠালেন আবদুল্লাহ ইবিন উবাই এবং তার সাথীদের নিকট তাদেরকে উপস্থিত হওয়ার জন্য বললেন মা ফাহ তারা কসম খেয়ে বলল যারা এ ধরনের কোনো কথাই বললেন মোনাফিকদের চরিত্র যা তাই সত্যকে তারা কোনো সময় স্বীকার করতে রাজি না বলে ফেলে তারপরে সাথে সাথে আবার কসম খেয়ে সেটাকে অস্বীকার করে কসম খেতেও তাদের দিতে হবে বর্তমান সময় আমরা তাই দেখতে পাচ্ছি এবং যারা বেশি বেশি এ ধরনের কসম খায় মনে করতে হবে তার মধ্যে কোনো গরলতা আছে আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীরা কসম খেয়ে বলল যে আমরা এই ধরনের কথাই বলিনি তাদের কসম খাওয়া দেখে فصدقهم رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ صلى তাদের কি বিশ্বাস করলেন? 맞ছো তো। তার কসম খেয়ে বলল। فانزل الله تصديق زيد في هذه মূল ঘটনা রসুল্লাহ সাল্লাহ الله عليه এর জানা ছিল না। তাই তিনি তাদেরকে বিশ্বাস করলেন জায়দকে কিছু বললেন না কিন্তু উল্লাহ তো আর গায়েব জানেন না এখান থেকে এটাও একটা প্রমাণিত হল সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন না আমাদের সমাজে অনেকে কথা বলে থাকে যে নবীজি সাল্লাহ আলু সাল্লাম গায়েব জানতেন না এই আয়টা তার সাক্ষী যদি নবীজি সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন তাহলে আবদুল্লাহ এমনি উবেকে জিজ্ঞেস করার কি দরকার ছিল জায়দের কথা থেকে বিশ্বাস করলেই হয়ে যেত কিন্তু তাদেরকে ডাকলেন তাদের কসম দেখে তাদেরকে বিশ্বাস করলেন জায়দকে অবিশ্বাস করেননি কিন্তু জায়দকে কিছু বলেন আর সেই সূত্রেই আল্লাহ রাবুল আলমিন দেখুন আখামের পক্ষে আয়াত নাজিল করলেন ফাস্তাবান আল্লাহ রবুল আলমিন কথার কথার সত্যতা ঘোষণা করে এর সত্যায়ন করেছেন কোরআন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে হ্যাঁ আবদুল্লা এমনি ওই কথা বলেছে আল্লাহ দেখুন যদি এই ঘটনা আমরা না জানতাম তাহলে সঠিক মর্ম উদ্ধার করা আমাদের জন্য কঠিন হতো এটা একটা ঘটনার সাথে সম্পৃক্ত এরপরে রসুল উল্লাহ আলী আলিউসাল্লামের আরও একটি বিষয় আমরা নিয়ে আসি যে নজুল এ কোরআনের উপকারিতার মধ্যে এও রয়েছে যে কোন একটি বিষয়ে আত্মপক্ষ সমর্থন করা আত্মপক্ষ বোঝানোর ক্ষেত্রে যেমন এই সম্পর্কে একটা আয়াত আমরা দেখি কোরআন কারিমে আরশাদ হচ্ছে আউজবিল্লাহ হিমিনাসহী ত নিরজীব ওয়াকুল আল্লাহ দিনা ক্যাফর উলআউলা নুজিলা আলাইহি নুজুম লাউলা নুসজিলা আলিহিল কোর নু জুম লাত ওয়াহায়দা লিকালি নুসবিত কাওয়ার তিলা সুর আতফর খানের বত্রিশতমা আয়াত এটি বলা হয়েছে এখানে কি বিষয়টি ছিল আমরা এর আগে কিন্তু এই আয়াত দিয়ে কোরআন ধীরে ধীরে নাজিল হওয়ার কারণ কি সেটা আমরা বলেছি এই আয়াতের মাধ্যমে কোরআন তার তিলের সাথে পড়তে হবে সেটা আমরা বলেছি ওই একই আয়াত দেখুন সবে নজরুলের জন্য আমরা ব্যবহার করছি এখানে কি হলো আনফিরাস সাল্লাহ আলী সাল্লাম মতির আল্লাহু আম্মা দানু বিহিল আফাকুন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে মিথ্যাবাদীরা একটা মিথ্যা ঘটনা রটিয়েছিল সেই মিথ্যা ঘটনা অপনোদনের জন্য আল্লাহ রব্বুল আলমিন এ আয়াত নাজিল করে যে কোরআনে পাক সম্পর্কে তারা বলছে যে তারা একসাথে কেন কোরআন নাজিল হলো না আল্লাহ পাক উত্তরে বললেন যে হ্যাঁ একসাথে নাজিল হয়নি এটাই ঠিক আছে কারণ এর মাধ্যমে আমি নবিজির অন্তরকে মজবুত করতে চাই শক্তিশালী করতে চাই একসাথে নাজিল হয়ে গেলে বিভিন্ন সময়ের প্রয়োজনে তাকে যে সৎ সাহস যোগানো হতো সেটা আর থাকতো না এখান থেকেই আল্লাহ রাবুল্লা আলমিন তাকে শক্তি জুগিয়েছেন যে ওরা যা কিছু বলছে বলে যাও বলে কিছু না ওরা মিথ্যা বলছে আপনি সামনের দিকে অগ্রসর এভাবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মাধ্যমে আয়াত নাজিল করার মাধ্যমে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সান্ত্বনা দিয়ে থাকেন আচ্ছা এরপরে আমরা আরও দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং সৌমেন নজরুলের আরও একটি উপকারিতা হল যে বান্দা যখন কোনো অস্থিরতায় পড়ে যায় কোনো পেরেশানিতে পড়ে যায় তখন তা থেকে উত্তরণের জন্য আল্লাহ রাবুল্লা আলম আয়াত নাসিল করেন সুপ্রিয় দর্শক বলতে না বলতেই কিন্তু আমরা বিরতিতে চলে এসেছি বাকি অংশ আমরা বিরতির পরেই শুনব আশা করছি ফিরে এসে আপনাদেরকে আমাদের সাথে পাবো ভালো থাকুন

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান টিভি সুপ্রিয় দর্শক ফিরে এসেছে আবার বিরতির পর বলছিলাম যে অনেক সময় আনে পাকের আয়াত নাজিল হচ্ছে মুসলমানদের পড়েশানি দূর করার জন্য অস্থিরতা দূর করার জন্য এ প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একবার

সালি সাল্লামী কি করলেন ওই হারটা তালাশ করার জন্য পাওয়ার জন্য একটু অপেক্ষা করলেন ও আকাম কিন্তু যে জায়গায় তারা অবস্থান করলেন এই স্থানটা পানির থেকে অনেক দূরে ছিল মানে আশেপাশে কোনো পানি ছিল না ফসাকা আলী কাইলা আবি বাকর তারা গিয়ে আবু বখরি আল্লাহ আনহুর কাছে বলল যে আবুকর অবস্থা তো এই অর্থাৎ নামাজের সময় বা তাহারসের জন্য তাদের কাছে পানির কোনো ব্যবস্থা নেই আশেপাশে কোনো পানি নেই ফাদাকার হাদিস এরপরে হাদিসটি বর্ণনা করেছেন ওয়াফি এই হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে ওই বিষয়টি পৌঁছে গেল সবাই পরেশান হয়ে গেলেন এখন কি হবে তাদের এই যে অস্থিরতা তাদের এই যে পেরেশানি

পবিত্র বালুকা রাশি দিয়ে হাত মেরে তোমরা কি করতে পারো তাই করতে পারো এর মাধ্যমে মুসলমানদের পেরেশানি কেটে গেল তাদের অস্থিরতা দূর হয়ে গেল বলতেছেন মা কুম ইয়া আল আবি আবু বাকর তোমাদের কারণেই আজকে এই বরকত আমরা পেলাম যে পানি পাওয়া না গেলে সেখানে কি করতে হবে তাই করতে হবে এভাবে আল্লাহ রাবুল আলমিন ওরা আনের আয়াত নাজির করেছেন এরপর আরও একটি আমরা জিনিস বুঝি যে একটি আয়াত কেউ বুঝতেছে সে আয়াতের এক অর্থে একরকম বোঝা হচ্ছে আসলে সে বোঝাটা সঠিক নয় যে সঠিক অর্থটা কি হতে পারে শাহনে নজরুলের মাধ্যমে সেটা বোঝা যায় শাহ নজরুল জানার মাধ্যমে সে তো বোঝা দেখুন এখানেই বড় প্রশ্ন সাহাবেক রাম রদুর সময় কিন্তু এটা ঘটতেছে একজনে আয়াতটা শুনে একরকম বুঝতেছেন কিন্তু শাহনে নজরুল অন্যরকম তার ব্যাখ্যা দিচ্ছে দেখুন আমরা দেখছি সেটার তার উদাহরণ হলো কোরআনে কারিমের মধ্যে সুরায় পাখার আয়াত একশো আটান্ন হাজ সংক্রান্ত বা সংক্রান্ত إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما صفا مروة دي تبعنا قرآن باكي صفا مروة بحرنا والله اللي قلت أبن بولت سن يقول من شعائر الله دينر أكتو يتجو شعار أطيف فمن حج البيت أو اعتمر جرح حج جابين

যে তার উপর কোনো অসুবিধে নেই এ বোঝা যাচ্ছে যে হজ হোক ওমরা হোক সাফা মারোয়ার সাই করাটা মুবাহের পর্যায়ে ওয়াচিপ না অথচ প্রতিটি মাঝভাবেই এই কথাটা বাধ্যতামূলক যে ওমরা করুন অথবা হজ করুন সাফা মারোয়ার মাঝখানে সাই করতেই হবে না নাহলে হজ পূর্ণাঙ্গ হবে না দম ওয়াচিপ হয়ে যাবে আচ্ছা কিন্তু আয়াত ফালা জুনা আর জুনা শব্দটার অর্থ হচ্ছে যে অসুবিধা না হওয়া মানে কিছু ছাড় আছে কিন্তু এখানে কি সেই অর্থ ব্যবহৃত হবে না আমরা কিভাবে জানলাম দেখুন পরবর্তীতে বলা হয়েছে আন আসমিন ইবনে সুলাইমান বলছেন কল তু আনাসব মালিক আনাসিবী মালিককে আমি প্রশ্ন করেছি আনি সাফাওয়াল মারোয়া সাফা এবং মারোয়া প্রসঙ্গে অলা কুন্না নরা আন্নাহুমা মিন আমনিল জাহিলিয়া আমরা মনে করতাম যেটা জাহিলি যুগের কাজ ছিল অর্থাৎ জাহিলি যুগে কাফের মুশেখরা এ সাফা মারওয়াতে কি করতো শাড়ি করতো দৌড়াদৌড়ি করতো ফলাম্মা কান আল ইসলাম আম না যখন ইসলাম এলো তখন ওই জাহিলি সংস্কৃতি জাহিলি মানে রীতিনীতি সেটাকে আমরা বাদ দিলাম না আমরা আর ويضي بحرك كربنا سعي كربنا فأنزل الله تعالى تخني الله نازل كلين. إن الصفا والمروة من شعار الله وبهذا عرف أن نفي الجناح ليس المراد به بيان أصل الحكم وإنما المراد بيان تحرجهم بإمساكهم عنه آية, آية نازل هاربور حتى أنس بن مالك رضي الله تعالى قلت تسين هنا ودير بوجي أشلو যে এখানে সাফা মারোয়াতে সাই করার বিষয়টি আসেনি সাই করার বিষয়টি আসেনি বিষয়টি যেটা ছিল সেটা ছিল এই যে আমরা যে এই এটাকে জাহেরি সংস্কৃতি মনে করে ছেড়ে দিয়েছি আসলে এটাই আমাদের জন্য অসুবিধার কারণ হয়েছে এতে কোনো অসুবিধা নেই বলছে না তোমরা সাই করতে পারো সাই করলে এতে কোনো অসুবিধা হবে না এটা শরীয়তের একটি অংশ এবং সাফা মারোয়াকে সে বলা হয়েছে আল্লাহ সার বলা হয়েছে ওরা যেভাবে করতো তোমরা সেভাবে করো না তোমরা কি জানি বলে সেখানে মূর্তি ছিল মূর্তি সরিয়ে দাও সরিয়ে দিয়ে হজ্বের একটা অংশ বা আমরা একটা অংশ যদি তোমরা করবার এবং শুধু জোনা দিয়ে এখানে কেউ মোবাহ বা সুন্নত বা মুস্তাফ কথা বলেননি সবাই এই ব্যাপারে একমত যে সাফা মারবার সাই করা ওয়াজিব ওয়াজিব সেটা হজ হোক অথবা আমরা হোক আম্মা আসল হুকুম সাঈ ফখত সাবাতে কৌলিহিতা আদার তাহলে এ শাহি বলে হুকুমটা এই আয়াতের মধ্যেই পাওয়া যাচ্ছে সেখানে কি বলা হচ্ছে ইন ওয়াল মারওয়াত সাহাইরিল্লা সাফা মারোয়াকে পাক ইসলামের একটু ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন অতএব তাদের এই স্বীকৃতির কারণে আল্লাহ নির্দেশ অনুসারে এই দুই পাহাড়ের মাঝখানে কি করতে হবে আমরা সাই করতে হবে সুপ্রিয়দর্শক যদি এই ঘটনাটা আমরা না জানতাম তাহলে আমাদের মধ্যে অনেকেই হয়তো বলতেন যে সাফা মারওয়াতে সাই করার প্রয়োজন নেই কেননা আল্লাহ্ক বলছেন ফালা জুলা হা আলেই আইনত ওয়াফ অসুবিধা নাই তোমরা যদি সেখানে তো না কর কোনো অসুবিধা নেই সেটা চাই না করুল কোন অসুবিধা নেই দুঃখজনক হলেও সত্য এখন আমরা অনেক জায়গায় অনেক ধরনের বক্তব্য শুনতে পাই আর আল্লাহর বান্দরা বন্দারা কোরআনের ক্ষেদমত করতে চায় গবেষণা করতে চায় কিন্তু এই মৌলিক বিষয়গুলো জানা না থাকার কারণে তারা হোঁচট খাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না এটাই হল সমস্যা এতক্ষণ পর্যন্ত তো আমরা বলেছি যে কিভাবে কোরআন এ নজুল জানার উপকারিতা কি সেই উপকারিতাগুলো আপনাদের সামনে আমরা পেশ করেছে এখন প্রশ্ন এই সহব নজুল এটা হচ্ছে সহজুল এটা হচ্ছে সানে নজুল এটা আমরা বুঝবো কিভাবে এটা বুঝার পদ্ধতি কি এখন আমরা সেভাবে আপনার কথা বলছি ওর আহানে নজুল বা শাহ নজুল এটা বাস্তব একটা বিষয় এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই ওয়াহিদি ইমাম ওয়াহিদি বলছেন ওয়ালা ইয়াহেল আসবাবিন নুজুল ইল্লাবির রওায়েত ওসিমা ইমন সাহাদু আত্তনজির ওয়া ওয়াকাফু আল আসবাব ওয়াবাহাতু আন আলমিহা এখন প্রশ্ন হলো সহাবি নজরুল জানার উপায় কি ইশতেহাত করে কি জানা যাবে কোরআনের বাচন ভঙ্গি থেকে কি জানা যাবে উত্তর না এটা এমন একটি বিষয় যেই বিষয়টি একমাত্র তারাই বর্ণনা করতে পারবে যারা সংশ্লিষ্ট আয়াত অবতীর্ণের সময় উপস্থিত ছিল তারা ছাড়া অন্যদের পক্ষে ইশতেহাত করে নজুর এটা হতে পারে ওটা হতে পারে বলা যাবে না বর্ণনা ভিন্ন ভিন্ন আসতে পারে এক একজন এক এক বর্ণনা দিতে পারেন কিন্তু দেখতে হবে তারা কারা এটা ইশতেহাত দিয়ে সম্ভব নয় দেখতে হবে যারা বর্ণনা করছেন তারা কারা যেমন আবদুল্লাহ সুদ সৌদ রাজিউল্লাহ তালু বলছেন কোরআনের আয়াত কখন কোথায় কার উপর নাজিল হয়েছে আমি জানি আবদুল্লা আব্বাস রাজিউল্লাহ জানেন যারা উপস্থিত ছিলেন তাদের থেকে পরম্পরায় এই ঘটনাগুলো এই সবগুলো আসবে এখানে ইশতেহাদের কোনো দখল নেই সুপ্রিয় দর্শক আমরা এখান থেকে আবার শুরু করব কারণ এখন আমাদের সময় শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এখান থেকে আবার শুরু করে আপনাদের সামনে সহাবি নজরুলের বিষয়গুলো বিশুদ্ধভাবে আলোচনা করার চেষ্টা করব তো যেটা আমরা জানলাম যে কোরআন বুঝতে হলে শান নজির জানতে হবে কোরআন বুঝতে হলে নজরুল কোরআন প্রেক্ষাপট জানতে হবে তাহলে আমরা কোরআনকে বুঝতে পারবো এবং কোরআন থেকে উপকৃত হতে পারব সুপ্রিয় দর্শক চলুন আমরা সেই কোরআনকে জানার জন্য বোঝার জন্য গবেষণা করার জন্য আমরা এই বিষয়টিকে গুরুত্বের সাথে আমরা গ্রহণ করি এবং জানার চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথে برجاله تقرن نيك عمل التوفيق وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته <applause> কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খান্নাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখলো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হাতে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন ফিজ টিভি মানবতার সমাধান